111 এর সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চার মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, 111 এর সময় আওয়ামী নেতাদের নামে দায়ের করা এসব মামলা গত 15 বছরে প্রত্যাহার করা হলেও বিএনপি নেতাদের নামে মামলাগুলো এতদিন চলমান ছিল। তারেক রহমানের নামে আওয়ামী সরকারের আমলে দায়ের করা 80টির অধিক মামলা আছে বলে জানান তার আইনজীবীরা। এদিকে দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিশেষ জজ আদালতের দেয়া সাজার রায় বাতিল করে রায় দিয়েছেন উচ্চ আদালত। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টার মতো মামলা দায়ের করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই ম্যাক্সিমাম মামলাগুলাই ছিল হলো আপনার না মামলাগুলা ছিল হলো আপনার মানহানির মামলা। তো এই মামলাগুলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়েরকৃত মামলা। টর্চার করেছে এবং অমানবিক নির্যাতন করেছে, কোমরের হাড় পর্যন্ত গুঁড়ে করে দিয়েছিল তারা ইতিমধ্যে নিয়ে টর্চার করে। কিন্তু আজকে এই মামলাগুলোর কিন্তু তার নাম নাই এফআইআর, দু তিনটা মামলা এফআইআর নাম নাই।